হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে কাজ আমরা আলোচনা করবো ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 7 হোল্ডিং দ্য পেন। তো আমাদের গত ক্লাসে আমরা 7.4.1 নিয়ে আলোচনা করেছি। তো দেখো আমাদের এই চ্যাপ্টারে এসেছে কিছু নিউ ওয়ার্ডস আছে, এগুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ, অনেকগুলো আমাদের নিউ ওয়ার্ডস আছে। তো এগুলো আমরা আজকে প্রোনাউন্সিয়েশন এবং মিনিং জানবো। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এবং আগামীকাল থেকে তোমরা যে পরবর্তী অধ্যায় লাইফ ইন দ্য উড এই চ্যাপ্টারের ভিডিও গুলো পেয়ে যাবে সিরিয়ালি। তো চলো আমরা দেখে নিই এই ওয়ার্ডগুলো মিনিং কীভাবে আমরা লিখতে পারি। দেখো আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কি আছে, অকুপাই। অকুপাই মানে কি জানো? অকুপাই মানে হচ্ছে কোনো কিছুকে কী করা, দখলে নেওয়া বা দখল করা, ঠিক আছে, দখল করা। তো পরবর্তী ওয়ার্ডটা দেখো কি আছে, রিচ আউট। রিচ আউট মানে কারোর সাথে কী করা, যোগাযোগ করা, যোগাযোগ করা। তাহলে রিচ আউট মানে কি, যোগাযোগ করা। এরপরে দেখো কী আছে 3 নম্বরে, ওয়ান্ডার। ওয়ান্ডার মানে হচ্ছে ঘোরাঘুরি করা, কী করা, ঘোরাঘুরি করা। কেন কী বলবো ইংলিশে, ওয়ান্ডার। এরপরে দেখো কী আছে, অ্যাডর্ন। অ্যাডর্ন মানে হচ্ছে কি, কোনো কিছুকে কী করা, সাজানো, সাজানো। অর্থাৎ তুমি একটা কোনো কিছুকে সাজাবে সেটাকে কী বলা হবে, অ্যাডর্ন। এরপরে দেখো কী আছে তোমার, অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে কি, সংলগ্ন, অর্থাৎ কোনো কিছুর সাথে কি, লাগানো, সংলগ্ন। ধরো তোমার এইটা পড়ার টেবিল, পড়ার টেবিলের পাশে একটা কি তোমার ওয়াল, ওয়ালের সাথে এই পড়ার টেবিলটা কি অ্যাডজাসেন্ট বা সংলগ্ন, এর কাছাকাছি আছে। এরপরে দেখো কি আছে, টন্ট। টন্ট মানে হচ্ছে কি তোমার, বিদ্রুপ, বিদ্রুপ। টন্ট মানে কি তোমার, বিদ্রুপ, বা কাউকে তুমি কি তথ্য চাচ্ছিল করছো সেই রকম। এরপরে দেখো কি আছে, ড্রাস্টিক্যালি। অর্থাৎ ড্রাস্টিক্যালি মানে হচ্ছে কি, ব্যাপকভাবে, ব্যাপকভাবে বা মারাত্মকভাবে। আমরা কি বলতে পারি, ব্যাপকভাবে বা মারাত্মকভাবে, মারাত্মকভাবে বা ব্যাপকভাবে, ঠিক আছে। তো দেখো এর পরবর্তী ওয়ার্ডটা কী আছে, স্কার। স্কার মানে হচ্ছে কি, দাগ। স্কার মানে হচ্ছে কি, দাগ। এরপরে দেখো কী আছে, স্প্ল্যাশ। স্প্ল্যাশ মানে হচ্ছে কি, ঝাপটা, চোখের ঝাপটা। অর্থাৎ কোনো ধরো পানি দিয়ে তুমি চোখে মুখে ঝাপটা দাও না, সেটা কী বলা হয়, স্প্ল্যাশ। এর পরবর্তী ওয়ার্ডটা দেখো কী আছে, কনগ্রিগেটেড। কনগ্রিগেটেড মানে হচ্ছে কি, জমা হয়েছিল, জমা হয়েছিল, জমা হয়েছিল বা তৈরি হয়েছিল, ঠিক আছে। ও দেখো এর পরবর্তী ওয়ার্ডটা কী আছে, হাসল অ্যান্ড বাসল। হাসল অ্যান্ড বাসল মানে হচ্ছে কি তোমার, কোলাহল, কোলাহল, ঠিক আছে। অর্থাৎ অনেক তোমার হুড়োহুড়ি লেগে আছে, সেটাকে কী বলা হয়, হাসল অ্যান্ড বাসল। এর পরবর্তী ওয়ার্ডটা দেখো কী আছে, পোডিয়াম। পোডিয়াম মানে হচ্ছে কি, কোনো একটা মঞ্চ। পোডিয়াম মানে কি, মঞ্চ। এর পরবর্তী ওয়ার্ডটা হচ্ছে ইনিশিয়েট। ইনিশিয়েট মানে হচ্ছে কি, কোনো একটা কিছুর কী নেওয়া, উদ্যোগ নেওয়া, উদ্যোগ নেওয়া বা শুরু করা, উদ্যোগ নেওয়া বা আমরা কী বলতে পারি এটাকে, উদ্যোগ নেওয়া বা শুরু করা, যে কোনো একটা বললেই হবে, উদ্যোগ নেওয়া বা শুরু করা, যে কোনো একটা হয়। তো দেখো এরপরে কী আছে, টাইম কনজিউমিং। টাইম কনজিউমিং মানে হচ্ছে কি তোমার, সময় সাপেক্ষ। এটার মানে হচ্ছে কি, সময় সাপেক্ষ, অর্থাৎ যেটা করতে অনেক সময় লাগে। তো দেখো এরপরে তোমার কী আছে, অ্যাবিউস। অ্যাবিউস মানে হচ্ছে কি তোমার, কাউকে কী করা, তোমার অপমান করা বা নির্যাতন করা, অপমান করা বা কাউকে কী করা, নির্যাতন করা, ঠিক আছে। তো দেখো এর পরবর্তী ওয়ার্ডটা কী আছে আমাদের, স্কোল্ড। স্কোল্ড মানে হচ্ছে কি, কাউকে কী করা, বকা দেওয়া, বকা দেওয়া, ঠিক আছে। তো দেখো এরপরে কী আছে, ব্রুট। ব্রুট মানে হচ্ছে কি, কোনো একটা চিন্তায় মগ্ন থাকা, কোনো চিন্তায় মগ্ন থাকাকে আমরা কী বলবো, ব্রুট, তাই মগ্ন থাকা। তো দেখো এর পরবর্তী ওয়ার্ডটা আবার তোমার ওয়ান্ডারটা একবার দিয়েছি আমরা, আগে একবার করেছি। এটা মানে হচ্ছে কি, ঘোরাঘুরি করা, ঘোরাঘুরি করা। তো আশা করছি তোমরা এগুলোর মিনিং কী বুঝতে পেরেছো। তো আজকে পর্যন্তই। তো এই ভিডিওটি থেকে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় যে আছে চ্যাপ্টার 8, এটা নিয়ে আলোচনা করবো।